হ্যালো এভরিওয়ান, আমি সৌমা। প্রত্যেকবারের মতন সমাজ করে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে রাস্তার থেকে ব্লগটি শুরু করেছি। রাস্তা না, এই যে লাবণ্য এক্সিবিশনে এসেছি। এক্সিবিশনটির নাম হয়েছে রূপমদেহী। এক্সিবিশনটি কার কি না কি সব কিছু তোমাদেরকে ভিতরে গিয়ে বলছি। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করি এক্সিবিশন। তো আজকের এক্সিবিশনে এসেছি মেয়ের সাথে। ওদের নিয়ে এসেছি একটু ক্যামেরা করতে হবে, কেন যে আমি যখন এক্সিবিশনে কেনাকাটা করবো তখন কে ক্যামেরা করবে বলো। যাই হোক, চলো এক্সিবিশনে নিয়ে যাচ্ছি। এটি একটি ফেসবুক ফিমেল গ্রুপ যার নাম হচ্ছে লাবণ্য নিপন স্মৃতি ক্রিয়েশন। তো এই এক্সিবিশনটি অর্গানাইজ করেছে আমাদের যে গ্রুপের অ্যাডমিন নিপা সরকার দে, ও এই এক্সিবিশনটি অর্গানাইজ করেছে। আর এই গ্রুপটি 3 বছর হয়েছে ক্রিয়েট হয়েছে, আর এই গ্রুপের মেম্বার অলমোস্ট 7,000। অবভিয়াসলি আমিও এই গ্রুপের একজন মেম্বার। চলো তোমাদেরকে সব কিছু ভিতরে দিয়ে দেখাচ্ছি। আর এই যে এসেই পেয়ে গেছি নিপার মেয়ে, মানে আমাদের অ্যাডমিন সাইবা যে ওর মেয়ে, আর হাজব্যান্ড নিচে ছিল, হাজব্যান্ডকে তোমাদেরকে দেখাতে পারিনি। চলো ভিতরে যাই, তুমি আসো। প্রত্যেকটি স্টলে তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা স্টলের সামনে তোমাদেরকে নিয়ে যাব। তো এখন আমি কিছু কথা বলছি না, তোমরা জাস্ট এক্সিবিশনটা মজা নাও, এক্সিবিশনটাকে দেখতে থাকো আমার সাথে সাথে আমার চোখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হয়েছে আমাদের অ্যাডমিন, এই লাবণ্য নিপন স্মৃতি ক্রিয়েশনের নিপা দেব সরকার। তো ও কিছু বলবে এই এক্সিবিশনের ব্যাপারে। নমস্কার সবাইকে। যেমন বললো সোমা, আমার গ্রুপ যেটা দেখে না উপরে লেখা ফেসবুক ফিমেল গ্রুপ লাবণ্য নিপাকৃতি ক্রিয়েশন, তো এখান থেকে অর্গানাইজ করেছি। তো এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিস, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোরস আছে। লাইক আমার তো দেখছোই কি কি পাওয়া যায়, ভ্যারাইটিস অফ সারিজ, সারিজের কোনো কমি নেই। 3 পিস 2 পিস এগুলোর কোনো কমি পাবেন আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ, সাথে ব্যাট কভার্স, হ্যান্ডমেড জুয়েলারি। আর আমাদের এক্সিবিশন চলছে, তোমরা জানো কালকে হয়ে গেছে অলরেডি, আজকে আছে, মানে 30 সেপ্টেম্বর, 1 অক্টোবর অ্যান্ড 2 অক্টোবর। তো তোমরা আসো সবাই, এসে আমাদের এক্সিবিশনটা একদম হিট করে দাও। ইন্ডিয়ার বাইরে হয় না, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল, যে কোনো জায়গার থেকে তোমরা পারচেস করতে পারবে। শুধু ফোন নাম্বারটা থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সোমার সাথে কন্ট্যাক্ট করলেও কিন্তু সোমা আমাদেরকে ডেলিভারি করে দেবে। কিচ্ছু নেই, জাস্ট নিজে নিজে তোমরা ফেসবুকে যাবে, একদম প্রপার এই নামটা মারতে হবে, দেখে নাও, লাবণ্য ব্র্যাকেট দিবে নিপাকৃতি ক্রিয়েশন ব্র্যাকেট ক্লোজ, ওটা মারলে ফেসবুকে চলে আসবে। তারপরে তোমরা নিজে নিজে রিকোয়েস্ট পাঠাতে পারবে, ঠিক আছে? তো গ্রুপে জয়েন করো, আশা করি ভালো লাগবে। সাথে তো এক্সিবিশন চলছি। একটা হার্ডওয়ার্কিং লেডি, গর্জিয়াস, মানে একদম কি বলবো, মাইন্ড ব্লোয়িং একটা লেডি, যে নাকি এত 7,000 মেম্বারকে হ্যান্ডেল করে রেখেছে। তো চলো এখন এক্সিবিশনটার মজা নেই, আমি মাত্র এসেই বসে পড়েছি, কিছুই দেখিনি। প্রত্যেকটা স্টলের সাথে যাব, তোমাদেরকে দেখাবো কি কি আছে না আছে। চলো এনজয়। আমি অঞ্জলি কর্মকার। আমার স্বপ্নের হচ্ছে অলঙ্কার গোল, আর আমার অ্যাড্রেসটা হচ্ছে আদা গোদাম অপোজিট ডমিনোস। আই ডিল ইন 22 ক্যারেট হলমার্ক গোল আর ইটালিয়ান সিলভার। অ্যাড্রেসটা ঠিক করে বলে দিই, লালগঞ্জ স্কিনিয়ালি
সেন্ট্রাল ব্যাংকের উপরেই বাসন্তী ভবন 11 AM to 9 PM এ কিন্তু এক্সিবিশনটা। তো 30 চলেই গেছে, আজকে হয়েছে 1 অক্টোবর, আর 2 অক্টোবর অব্দি আছে। তোমরা কিন্তু ঝটপট করে সবাই চলে আসো, বৃষ্টি থাকুক বাদল থাকুক যাই থাকুক, একবার এসে তো দেখো কেমন লাগে, তারপরে বুঝতে পারবে। আর এই গ্রুপেও জয়েন করে নাও, খুব মজা পাবে, তোমরা খুব এনজয় করবে। গুয়াহাটিতে কেউ আছো ঝটপট করে এসে পড়ো, আর যদি গুয়াহাটির বাইরে আছো তো অনলাইনেও দিচ্ছে, বলেই দিল তোমাদেরকে অ্যাডমিন। চলো, নমস্কার, আমি প্রিয়া পোদ্দার, নারী মেয়ে, আমি লালগঞ্জের স্পেস, ইটস টোটালি অনলাইন প্লাস অফলাইন বিজনেস। তোমরা অনলাইন ফেসবুক আমাকে পেয়ে যাবে, প্রিয়া পোদ্দার বাই অলওয়েজ নারী আমার পেজ আছে। ইউ ক্যান কাম টু মাই হোম অ্যাজ ওয়েল, দ্যাট ইজ অন লালগঞ্জ অফলাইন বিজনেস নিয়ার রাস্তা একাডেমি। ঠিক আছে, দিস ইজ মাই কালেকশন, অল লেডিস এথনিক ওয়্যার, ইউ ক্যান গো ফর গাউন, টু পিস, থ্রি পিস সারিজ। In terms of quality, you have to visit my store. If you want quality products at a very reasonable price, you have to come and visit my store. Thank you. Achar, homemade achar. Achar. Homemade achar to shobai nite ashbe, obosshoi esho. Achar shunle amader meyeder mukhe jol chole ashe, tai na? To cholo, edike esho. Bol. Hello, ami Pandita Tanikar. দেখো দরজা খুলে গণেশজির একটি সুন্দর মূর্তি, এই গণেশজি মানে আমাদের গ্রুপের এক্সিবিশনকে সুন্দর করে ফুলফিল করো সেটাই কাম্য করি। এটা হচ্ছে আমার মেনলি হচ্ছে জয়পুরের পিওর কটন হ্যালো। সো আমার স্টল অ্যাকচুয়ালি আমাদের দোকান আছে ট্রিপলস খুচরা বাজারে। সো আমি আই এম রিপ্রেজেন্টিং মাই শপ, আমার ভ্যারাইটি স্টোর, কসমেটিক্স আছে, আমার পার্স আছে, টয়েস আছে, গিফট আইটেমস আছে, সব কিছু পেয়ে যাবে, তোমরা সব পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। থ্যাংক ইউ। মানে কত ভালো জায়গায় এসেছে। থ্যাংক ইউ, তোমরা প্লিজ সবাই আসো, ভিজিট করো, খুব ভালো লাগে। আমি বলছি বারবার একদম লেট করো না, ঝটপট করো তোমরা চলে আসো, রাত 9টা অবধি টাইম আছে, আর 2 অক্টোবর অবধি টাইম আছে। আমাদের অ্যাডমিনের ভাবিজি মানে মৌদি, তো এই জুতো স্টলটা উনারই, যার যেরকম লাগে সব আছে এভেলেবেল। যদি তোমরা এখানে না পাও আমরা হোম ডেলিভার করে দিব। আমাদের দোকান আছে পল্টন বাজারে স্মার্ট হোমের, আর যার যেটা সাইজ লাগে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিলে হলো, তোমরা আসো, যদি সাইজ ইস্যু হয় তাহলে আমরা বাড়িতে হোম ডেলিভার করে একদম সব ধরনের সুবিধা আছে। আর যদি এটাও গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো ইস্যুস থাকে উইদিন 90 ডেজ আমরা রিপ্লেসমেন্টও দিয়ে দিচ্ছি, এটাও এসিওরেন্স আমরা কাস্টমারকে দিচ্ছি। খালি তোমরা এসে পড়ো আর কি, আসো, আজকে আছি কালকে আছি, ওরকম মার্কেটিং করে যাও। একদম একদম, সবাই এসো ব্যাগ ভর্তি করে, আবার ব্যাগ ভরে নিয়ে যাও। মেম্বাররা দিয়েছো, আমরা সব হয়েছি ফ্যামিলি একটা, আর এটা একটা আমার একটা সুইট দি একটা, এটা আমার সুইট সুইট সিস্টার একটা। এখানে কিন্তু যেমন কাপড় চোপড় ড্রেসেস জুতো সব আছে, খাবার জিনিসের কিন্তু অভাব নেই, খাওয়া দাওয়াও আছে, যখন কিনতে কিনতে তোমাদের খিদে পেয়ে যাবে খেতেও পারবে। কতটুকু সুবিধা রেখেছে আমাদের লাবণ্যই আছে, আচ্ছা কাটা শিল আছে, আর অরিজিনাল শাখা বন্ধন কিনতে এগুলো কেরম প্রাইস, এগুলো 1500 না, আচ্ছা রেগুলার ইউজ করা যাবে। আর এই ধরনের রিং গুলো আমি খুঁজে খুঁজে কিন্তু মানে অনেক খুঁজেছি, কিন্তু এখানে এসে দেখছি অ্যাভেলেবল। আমার আপনার আছে কটন আছে, জামদানি আছে, সিল্ক আছে, হ্যান্ডলুম সিল্ক আছে, পিওর সিল্ক আছে, মানে মিনিমাম কেরম রেট থেকে আছে
কটন শাড়ি ধরুন এই 350 থেকে স্টার্ট হয়েছে আর থেকে একদম 5000 6000 350 থেকে স্টার্ট হয়েছে 11000 অবধি আছে। নমস্কার, আমি লাবণ্য গ্রুপেরই মেম্বার। আমার স্টলে আপনারা মাসলিনের উপর সেট পেয়ে যাবেন, চিকনকারি পাবেন, দুপাট্টা পাবেন, মেখলা চাদর পাবেন, আর ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পাবেন। এই যে ইন্দো ওয়েস্টার্ন ড্রেস রয়েছে সামনেও রয়েছে, আর বেল্টের কালেকশন পাবেন। ঝটপট চলে আসো, স্টল সাজিয়ে বসে আছি, ফটাফট সবাই চলে আসো। আর মাসলিনের সুন্দর সুন্দর সেট আছে, দেখতেই পাচ্ছো, মাসলিনের সুন্দর সুন্দর কালারের উপর সেট পেয়ে যাবেন। সবাই ঝটপট চলে আসুন, সবাই, প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর আছে। আমি সামনে থেকে দেখেই বলছি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এন্ড দিস ইজ জুমাস ওয়ার্ডরোব এন্ড আরতিয়াস হ্যান্ডমেড জুয়েলারি, সো প্লিজ কাম এন্ড হ্যাভ এ লুক। ব্লাউজেস, হ্যান্ড হোম ডেকোর, হ্যান্ডমেড জুয়েলারি এন্ড ডিজাইনার ব্লাউজেস, এভরিথিং ইউ অল উইল গেট ইন ওয়ান রুফ। স্টাইলিশ বুগাজিস with batik, traditional, and it's an Indo-Western collection of both. So please come and visit our stall and make it a grand success. এরকম একটা নেক পিস পরে যদি আমরা বের হই, কে না আমাদের দিকে তাকাবে, একদম চলে আসো দৌড়িয়ে দৌড়িয়ে। ভিডিও দেখা মাত্রই কিন্তু ব্যাগ গুছিয়ে গেল আর সবাই চলে আসো। যেটি ওয়ের শাড়ি আছে, যেগুলো রেডি করা আছে শাড়িগুলো, যারা শাড়ি পরতে পারো না এই শাড়িগুলো ভীষণ দরকার। একদম কিন্তু চলে এসে পড়ো দুর্গা পূজায়, রেডি ওয়ের শাড়ি পরে তুমি চলে যেতে পারবে। নিয়ে যাবে ব্লাউজ, সাথে থ্রি পিস, টু পিস, বুটিকের কুর্তি পাবে, স্পেশাল মানে এক্সক্লুসিভ শাড়িগুলো পাবে, সিল্কের শাড়ি থেকে শুরু করে একদম ব্লাউজ এ টু জেড। আর তোমার মতো ঘরেও আছে বিজনেস? একদম ঘরে, একদম। আচ্ছা, ঘরের অ্যাড্রেসটা বলে দাও একদম। লাল গণেশ নেতাজি পথ, লাল গণেশ নেতাজি পথে। ও কিন্তু যদি চাও আমার সাথে কন্টাক্ট করবে, আমি সবার নাম্বার দিয়ে দিতে পারবো, কথা বলবো। ব্লাউজের কালেকশন পেয়ে যাবে, প্রত্যেকটা সাইজ এখানে আছে, সাইজের কোনো অসুবিধা হবে না। পূজাস বুটিকে কি কি আছে একটু দেখে নাও। নাইটি পাবে এখানে, ভ্যারাইটিস নাইটি রয়েছে, কসমেটিক্স পাবে, নেল পলিশ, ক্লিপ আছে, ক্লাচ আছে, কুর্তি পাবে, শাড়ি পাবে, বেবি কালেকশন আছে দেখো, একদম। আচ্ছা, বেবি কালেকশনও আছে, ওই তো একটা শাড়ি আছে, ওয়েস্টার্ন আছে, আর সব তো বের করে রাখা মানে পসিবল না। একটু বলো আমার স্টলে কসমেটিক্স পাবে, অ্যান্টি টার্নিশ জুয়েলারি পাবে, ইম্পোর্টেড ব্যাগস এর কালেকশন পাবে, ভ্যারাইটিস অফ হেয়ার অ্যাক্সেসরিজ পাবে, কোরিয়ান হেয়ার ব্যান্ডস, এগুলো সব পেয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি চলে এন্ট্রিতে ওর দোকানটা। হ্যাঁ, নামটা কি? আমার নাম সুহেলি সরস্বতী, সুহেলি সরস্বতী। যদি কারো কোনো পছন্দ হয় আমি ফোন নাম্বারটা দিয়ে দিব দিদির কাছে, তোমরা একদম আমার সাথে কন্ট্যাক্ট করো, যারা গুয়াহাটিতে আছো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবো। এখানে ওয়েস্টার্ন কালেকশন রেখেছি আমি, টপস আছে, আর একটু মিডিস পেয়ে যাবে, বিচ ওয়ের কালেকশন পেয়ে যাবে, অনেক কিছু আছে, বেশ পছন্দ হবে, শল আছে খুব সুন্দর সুন্দর হবে, তো ভেরি ফ্রেন্ডলি, অল দ্য ফ্রেন্ডলি। হ্যাঁ, আই মিন ভেরি গুড প্রাইস, এমন না যে মানে তোমরা আসলে এখানে খুশি হয়ে যাবে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ইউনিক আছে, অল দ্য থিংস আর ইউনিক, দেখতেই পাচ্ছ কি সুন্দর। ভালো ভালো কাপড়ের জিনিস আছে, তোমরা আনবে, তিনি ব্র্যান্ডেড পাচ্ছে, কোয়ালিটি ওয়াইজ একদম সব একদমই সুপার কোয়ালিটি আছে। তোমাদের যদি কিছু ভালো লেগেছে, তোমাদের যদি কিছু ভালো লেগেছে, প্রত্যেকের চেহারা দেখে রেখেছো, স্ক্রিনশট দিয়ে নাও, এসেই খুঁজে নিবে একদম।
আমাদের লাবণ্যর গ্রুপ একদম এসে যেন মনে হচ্ছে যে নিজের একটা ফ্যামিলির পুরো স্টলগুলো আমি এনজয় করছি, সত্যি খুব ভালো লাগছে। তো আমি অনেকক্ষণ ধরেই তোমাদেরকে সবকিছু দেখালাম, এখন আমি কিছু কেনাকাটা করি, ততক্ষণ কিছু কথা বলছি না, তোমরা শুধু এনজয় করো এক্সিবিশন। আজকের মতো এক্সিবিশন থেকে আমার যা কেনাকাটা করার ছিল, যেগুলো আমার দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তো আজকের জন্য এখান থেকে বাই বাই করছি, কালকেও আছে, কালকে যদি দরকার পড়ে কেউ আসতে চায় তাহলে সঙ্গে করে নিয়ে আসবো অবশ্যই। আর তো পিছনে দেখো এখন ওরা সবাই, কিন্তু সোমার চ্যানেলটাকে কিন্তু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা কিন্তু মেইন। কেনাকাটা হয়ে গেছে, এখন সৃষ্টি কিছু দেখছে, সৃষ্টির মনের মতো কিছু পেলে সৃষ্টি নিবে। তো প্রত্যেকটা স্টলের থেকে তো নেওয়া পসিবল না, তো যতটুকু যা দরকার ছিল নিয়ে নিয়েছি, সত্যি রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস। তোমরা কিন্তু মিস করো না, কালকে এসে পড়ো, কালকের দিনটা আছে, মানে 2nd অক্টোবরটা তোমাদের হাতে আছে, তোমরা এসে পড়ো। তোমাদের এই এক্সিবিশন ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করো না, যদি ভালো লাগে একটু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও নতুন বন্ধু। আর বারবার বলছি এক্সিবিশনে তোমরা অ্যাটেন্ড করো, ভালো লাগবে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব রিজনেবলই আছে। তো চলো আজকের জন্য এই ভিডিওখানি এখানেই শেষ করলাম, রূপম দেহি এক্সিবিশন থেকে। সবাই খুব খুব ভালো থেকো, বাই বাই। যদি আমি কী নিয়েছি দেখতে ইচ্ছে আছে তাহলে তার পরের ব্লগে চোখ রেখো, নিশ্চয়ই দেখাবো কী কী নিয়েছি। বাই বাই।